এখন আমি এমনটা বললেন যে শবে বরাত নেই এটা বলার কারণ কি সবে বরাত আপনি কি উদ্দেশ্যে বললেন সবে বরাত কেন নাই হবে সবে বরাত অবশ্যই আছে বলে যে আপনাকে আসতে হবে আমি বললাম ঠিক আছে চলো তো ওই এলাকার স্থানীয় বড় হুজুর কারণ আমাদের দেশের প্রত্যেকটা এলাকায় বড় হুজুর থাকে যেমন না মসজিদের ইমাম না কেন ধরেন আপনি বলতে পারেন যে চিরঙ্গের বড় হুজুর বড় হুজুর ঢাকার বড় হুজুর কুমিল্লার বড় হুজুর আপনার এলাকার নামে একজন বড় হুজুর থাকে আল্লাহ ওনাদেরকে নে হৃদায়ত দান করুন ওনারা ওখানে ধর্ম প্রচার করে আসছেন বিগত পঞ্চাশ বছর থেকে যখন কেউ কোরআন পড়তে জানতো না ওনারা পড়াতেন যখন কেউ তাবিজ লিখতে জানতো না ওনারা তাবিজ দিতেন যখন কেউ ঝাড়ফুক করতো না ওনারা ঝাড়ফুক করতেন যখন কেউ ওয়াজ মাহফিল করতে পারতো না ওনারা করতেন যখন কারো মেয়ের বিবাহের জন্য খোদ পড়া যেত ওনারা পড়াতেন কারো তালাক হয়ে যাওয়ার পরে একজন বুড়ো মুরব্বীর সাথে হালালা তালাক দেওয়ার ব্যবস্থা ওনারাই করতেন ওনারাই তো বড় হুজুর ওনারাই তো বড় হুজুর নাকি কারা বড় হুজুর আর জিদের বসে তালাক দিয়ে দিছে এক বৈঠকে তিনবার তালাক তালাক সুটকি তালাক বেগুন তালাক আম জাম কদম তালাক আউদুল্লাহর সে তো অনরাজীব এই তালাকগুলো হয়ে যাওয়ার পরে অথচ তার তালাক একবার হয়েছে এটাকে তিনবার বলে স্বামী স্ত্রীকে আলাদা করে কোন এক বুড়ো মুরব্বীর সাথে বিবাহ দিতে হবে রাতে বউর কাছে যেতে দেওয়া যাবে না সকালবেলা আবার তালাক দিবা আবার ওই পুরুষ বিবাহ করবে এই নোংরা ঘৃণ কাজটা কোনো এক সময় কোনো এলাকার বড় হুজুর রাই করতো তো ওরা যদি না করতো তাহলে কে করছে এটা যাই হোক বড় হুজুরকে আসছে দেখে তা আমি বললাম যে দেখেন ভাই আমি যাব কোনো ভেজাল চাই না আপনি ভুল বলেছেন সবে বরাত নেই বলে আপনি একটা সেন্সে ভুল বলেছেন একটা সেন্স বাংলাদেশের সবে বরাত একটা সেন্সে সবে বরাত আমরা দেখতে পাই বাট যদি আপনি ভাষাগত দিক থেকে যান তাহলে আমার ওগুলো সম্পর্কে আইডিয়া নেই এখানে সবে বরাত একটা মিনিং নেওয়া হয় বাট সবে বরাতের একটা অর্থ আছে তো দেয়ার ইস টু সেন্স তো সেন্স অনুযায়ী আমি বললাম না সবে নেই বলতে একটা সেন্সে ভুল বলেছেন আর একটা সেন্সে ঠিক বলেছেন চলেন যাই গেলাম ফুটো ফুটো বৃষ্টি পড়ে ছোট ছোট গুড়ি বৃষ্টি পড়ে দু হাজার সতেরো সাল আহ গেলাম ওখানে জমা হলো আফজাল ভাই কথা শুনলে আপনি অবশ্যই বুঝতেছেন আমি কি বলতেছি তো গ্রামের চায়ের দোকানে বিশাল বড় একটা চায়ের দোকান টিনের হিউজ মানুষ জড়ো হয়েছে ওখানে এখন বড় হুজুর বসছে আমি বসছি আমি ওনার সাথে সালাম বলেছি আহ মত বিনিময় করে ওনাকে দোয়া ওনার থেকে দোয়া নিয়েছি ওনার সাথে নম্রভাবে কথা বলার চেষ্টা করে ওনাকে বললাম এইবার হচ্ছে মেন টপিক মজাদার টপিক অনেক মজা পাবেন ইনশাল্লাহ এবং অনেক শিখতে পারবেন আশা করি যারা আপনাদের সবে বরাত নিয়ে তর্ক করে অ্যাটলিস্ট ওনাদেরকে দিবেন এই ভিডিওটা তো ওনারা বলছেন যে আমি ওনাকে বললাম যে সবে বরাত হুজুর নিশ্চয় এটা ফার্সি ভাষা হুজুর বললেন যে জি এটা অবশ্যই ফার্সি ভাষা উনি এভাবে বলেননি উনি আমার সাথে অ্যাগ্রি হয়েছেন আমি বলছি এভাবে নিশ্চয়ই ফার্সি একটা অর্থ রয়েছে তিনি বললেন হ্যাঁ বাংলাতে নিশ্চয় এর অর্থ হচ্ছে ভাগ্য রজনী তাহলে যাদের নিজ ভাষা এটাকে সবে বার আত বলে আমরা বাংলাদেশিরা আমাদের বাংলা ভাষায় এটাকে ভাগ্য রজনী বলবো ঠিক একই বিষয় যখন আরব বিশ্বে যাবে এটা হয়ে যাবে কি লাইলাতুল কদর শবে বরাতের যদি আপনি আরবিক ট্রান্সলেশন করেন ইটস ইট ডাজ মিন লাইলাতুল কদর তা আমি হুজুরকে বললাম হুজুর শবে বরাতের অর্থ যদি লাইলাতুল কদর হয় তাহলে লাইলাতুল কদর কোন মাসে হয় তিনি বললেন রমজান মাসে হয় আমি বললাম নিশ্চয় এটা বিশ রমজানের পরে যদিও আপনারা সাতাইশ বলে গণ্য করেন আমি বললাম এটা বিশ রমজানের পরে যদিও আপনারা এটাকে সাতাইশ বলে গণ্য করেন তাহলে হুজুর সবে বরাত ফার্সি ভাষা যার বাংলা হচ্ছে ভাগ্য রজ যার আরবি হচ্ছে লাইহুতুল কদর আর বিল্লাহ মানে শৈতন রজিম বিসমিল্লা রহমান রহিম কল আল্লাহ্জ্লাহ আল্লাহ ইন আঞ্জাল্ না হুফি আই কদর নিশ্চয়ই আমি নাজিল করেছি লাই কদর তাহলে আমাদের আফজাল ভাই যে বলেছে এই সবে বরাত নাই উনি সেটা ভুল বলেছে এটা কোরআনে আল্লাহ বলেছে যে লাই কদর আছে এবং আল্লাহ নাজিল করেছে দ্যাটস মিন সবে বরাত আল্লাহ নাজিল করেছে কিন্তু কখন রমাদান মাসে বিশ রমাদানের পরে বেজর রাত্রি গুলো হচ্ছে তাহলে হুজুর সবে বরাজ ফার্সি বাংলা ভাগ্য রজনী এরাবিতে হচ্ছে লাইলাতুল কদর হুজুর লাইলাতুল কদর যদি বিষ রমাদানের পরে হয় তাহলে আজকে কি হুজুর বলে সবে বরাজ আমি হতভম্ব আপনারা কেউ ভাববেন না যে আমি হুজুরকে উপহাস করছি বাট আমি স্ট্রেঞ্জ আই আমি ওনাকে বললাম যে সবে বরাতের বাংলা যদি ভাগ্যরজনী হয় আর আরবি হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদর যদি রমজান মাসে হয় আজকে সাবান মাসের পনেরো তারিখে কি উনি বলে আজকে সবে বরাত আমি বললাম তাহলে মানি তো লাইলাতুল কদর ভাষাগত দিক থেকে তা আপনি বললেন লাইলাতুল কদর বিশ রমজানের পরে সাতাশ তারিখে সাতাশ রমজানে আপনি আবার বলছেন যে এটা সবে বরাত আজকে সবে বরাত এটা হচ্ছে পনেরোই হয় পনেরো দিন রমজান মাসের বিশ দিন তাহলে হচ্ছে আর সাতাশ তারিখে আপনি বলছেন যে লাইলাতুল কদর তাহলে আপনার হিসেবে বিয়াল্লিশ দিন পরের জিনিস আপনি বিয়াল্লিশ দিন আগে কিভাবে করেন ওনাকে আসলে আমি বুঝাতে পারলাম না এটা আমি বলবো না আমি ওনাকে দিনের দাওয়াত দিয়েছি যেমন হিল মজিদ ফাদাক্কারিন না মা আনতা মুযাক্কির বারবার আর تقول پوری আমার এভরি প্রত্যেকটা বক্তব্য আমি বলি যেমনটা কয়াল আল্লাহ তাআলা ফাদাক্কারিন না মা আনতা মুযাক্কির ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিন আপনি একজন উপদেশ উপদেশদাতা মাত্র লাস্ত আলাইহিম বিমুসাইত্বর আপনি কারকোর মনিযন্ত্রক নন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ব্যক্তি বুজ পাওয়ার পরে ফেরৎ যাবে ফিউআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার নশ্চি আল্লাহ এদেরকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে কেন কিভাবে ইন্না ইলাই ইয়া বাহুম নিশ্চয়ই এদের প্রত্যাবর্তন আমি রবের দিকে সুম্মা ইন্না আইলাই না হিসাব বাহুম আমি এদের হিসাব নিকাশ নেব। নিশ টু স্ট্রেঞ্জ বিকজ আপনি কাউকে বুঝিয়ে দিতে পারবেন না রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম যখন তার প্রিয় চাচাকে বললেন লাই লাহাই লাল্লাহ শিকার করার জন্য এত ভালোবেসে বললেন এত আদর করে বললেন কান্নাকাটি করে বললেন খুব করে বললেন তখন আল্লাহ আয়াত আয়াতিল করলেন আপনি পারবেন না যাকে ভালোবাসেন হৃদায়ত দিতে আল্লাহ যাকে খুশি হৃদায়ত দেবে তো তিনি ভাইরা আমি বলেছি এটা মজার কাহিনী কিন্তু এটা করুন কাহিনী মানে আমি কোন নামকরণ করতে পারছি না এর একজন বড় হুজুর যিনি নিজ মুখে বললেন সবে বরাত ফার্সি ভাষা যিনি নিজ মুখে দাবি করলেন যে সবে বরাতের বাংলা হচ্ছে ভাগ্যরজনী যিনি নিজেই এর ট্রান্সলেশন করলেন ভাগ্যরজনীর আরবি হচ্ছে লাইলুল কদর যিনি নিজেই বললেন লাইল কদর হচ্ছে রমজানের বিশ রমজানের পরে সাতাশ তারিখে এটা উনি বলেছেন সাতাশ তারিখে আমরা বলি বেজর রাত্রিতে অল্লাহ আলম আল্লাহ ভালো জানে কোন রাত্রিতে আচ্ছা এত কিছু নিজ মুখে বলার পর তিনি বলছেন যে পনেরো সাবান হচ্ছে সবে বরাত মানে এটা লাইলাতুল কদর না এটা সবে বরাত আর বিশ্ব রমজানের পরেটা হচ্ছে লাইলাতুল কদর তাহলে আমি ওনাকে বুঝাইতে পারলাম না যে হুজুর এটা কি আমি এটাও বলেছি আমার হাতে আমার হাতে মোবাইল ছিল তো মোবাইলের বাংলা আমি জানি না তখন আমি কাউকে বললাম এটা কলম দিতে ঠিক এভাবে আমি বললাম হুজুর এটার নাম হচ্ছে কলম এটাকে ইংরেজিতে বলবে প্যান ইট ডাজ ইন মিন দ্যার ইজ এ টু থিং এর মানে এ না যে এখানে দুইটা জিনিস এখানে একটা জিনিস প্যান হোক আর কলম হোক আর কলম হোক আরবিতে কলম বা কলম তো এখানে আপনি এটা একটাই জিনিস ভাষাগত দিক থেকে তিনটা নাম প্যান কলম দুইটা নাম কিন্তু জিনিস একটা এরপর আমি ওনাকে বললাম যে আমার কাছে ছিল চাবি ওই সময় আমার বাইকের চাবি ছিল আর বললাম যে হুজুর দেখেন আপনি এটা এটা হচ্ছে কি ইংলিশে কি বলে মানে চাবি বাংলাতে চাবি আর বলে মুস্তাহ এখানে তিনটা নাম এর মানে এই না যে এখানে তিনটা জিনিস আপনি লাইলাতুল কদর বলবেন যার ফার্সি করবেন সবে বরাত যার বাংলা করবেন ভাগ্য রজনী এরপরে শাবান মাসের পনেরো তারিখে আপনি করবেন সবে বরাত আর রমজানের বিশ তারিখের পরে সাত দিন পরে সাতাশ তারিখ করবেন লাইলাতুল কদর এটা কেমন কথা লাউ কদু এক যদি হয় মুফতাহ কি চাবি যদি এক হয় প্যান আর কলম যদি এক হয় তাহলে সবে বরাত আর লাইলাতুল কদর কিভাবে আলাদা হয় হুজুর এখানে একটা ভুল হচ্ছে আপনার যদি আপনি তর্ক করে নিয়ে যেতে চান তাহলে আপনি স্বীকার করেন যে আপনি ভাষাগত দিক থেকে ভুল আছেন না আমি শেষ পর্যন্ত কি বলবো আমি বলছি যে দেখেন এখানে একটা ভুল হচ্ছে আমার এটা বিশ্রমের পরে হাদিস কোরআনের হিসাবে বিশ্রমাদানের পরে ইভেন আপনার হিসেবে বিশ্রমাদানের পরে তাহলে আপনি এখানে একটা যদি এটা আপনি ভুল না মনে করেন তাহলে অন্তত এই ভুলটা তো করছেন আপনি এটাকে সবে বরাদ বলে সাবান মাসের পনেরো তারিখে কিভাবে সব অবরোধ হবে কারণ সবে বরাতি তো হয় বিশ্রাম রমজানে রমজান মাসে হয় রমজান বিশ রমজানের পরে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ ঠিক না তো করুণ কাহিনী বলুন আর মজার কাহিনী বলুন বাংলাদেশের শত শত এমন কাহিনী আছে যারা লাও আর কদু এক মানতে রাজি যারা মানুষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানতেরা জীবলাকা দেখার না বেনিয়া দা মায়াত দিয়ে ওই লোকগুলো আবার রসুল্লাহ সাল্লামকে বানানোর ম্যাটেরিয়াল বানানোর উপাদান মাটি বলতে রাজি না মনে করে ওনার ইজ্জত কম করা হয়েছে আপনি হাজারো মানুষ পাবেন যারা বলবে লা ইলা হ্যাঁ ইল্লাল্লা বলবে লেকার ইলাল্লাহ এমন কিছু লোক আছে যারা আমাদেরকে আল্লাহর নিকটে করে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইমদি আনোয়ার ইসলাম সাহেব তা আমি আর বেশি কিছু বলবো না আজকে লাইভ বড় করবো না যারা সবে বরাত শাহবান মাসের পনেরো তারিখে করেন আপনি আসলে রবিবারে জুমান নামাজ পড়লেন আচ্ছা আমার কথা কে কে শুনতে পাচ্ছেন আমার কথা কি ক্লিয়ার যারা শাহবান মাসের পনেরো তারিখে সবে বরাত পালন করে তারা রবিবারে শুক্রবারের নামাজ পড়ে যারা সবে বরাত মাসের পনেরো তারিখে পালন করে তারা এদের নামাজ রজব মাসে পালন করে যারা সাবান মাসের পনেরো তারিখে সবে বরাত পালন করে তারা সকাল দশটা বাজে মাগ্রিবের নামাজ আদায় করে কারণ ডিফারেন্ট এতটুকুই আপনি দেখেন সাবান মাসের পনেরো তারিখ থেকে রমাদান মাসের বিশ পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ দিন একবার একর তারপর যে আমি একুশ রমাদান ও ধরি একুশ যদি ধরা নিয়মই নেই তর্কের খাতিরে কিসের খাতিরে যেহেতু 21 তারিখ বাজর রাত্রি সে হিসাবতো 70 দিনে যায় দাঁড়ায় তলা ব্যাপারটা এমন না রবিবারে জুমার নামাজ রবিবারে জুমার নামাজ ব্যাপারটা এমন হয়ে গেল আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বয়স তৌফিক দান করুন আল্লাহ সবাইকে বরকত দান করুন আল্লাহ হেদায়েত দান করুন আমাদের যারা আমরা হেদায়েতের পথে চলতে চাই আল্লাহ আমাদেরকে ইখলাস দান করুন এখলাস। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে যে আমাল আমরা করি তা খালেস ওনার জন্য করার তৌফিক দান করুন এখলাস ছাড়া কোনো আমল কাজে আসবে না আমরা কখনোই কখনোই আমরা এমন বিদ্যা অর্জন করব না যেটা দিয়ে কাউকে আমরা ই করে দেব মানে পরাজিত করব। আমরা এই উদ্দেশ্যে বিদ্যাই অর্জন করব না কাউকে প্রতিহত করা কাউকে পরাজিত করা কারো উপরে কর্তৃত্ব করা নিজের দিকে মানুষকে আকৃষ্ট করা আল্লাহ সহ আমাদেরকে এখলাস দান করুন এখলাস ইয়া আল্লাহ আল্লাহ সবার উপরে দয়া বর্ষিত করুন আল্লাহ সোহান সবার সবারই মস্তিষ্কে দিন ইসলাম দিনুল হক বুঝার দা তৌফিক দা